বর্তমান সরকারকে দ্রুত সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। হঠাৎ দুঃশাসন বাঁচাও দেশ এই স্লোগানে বিকেলে চট্টগ্রামের পুরনো রেল স্টেশন চত্বরে গণসমাবেশ থেকে এই আহ্বান জানান নেতারা। সিপিবি সভাপতি শাহ আলম সমাবেশে প্রধান অতিথি ছিলেন। বক্তারা বলেন, দেশের জনগণের অধিকার বলতে এখন আর কোনো কিছুই নেই। দীর্ঘদিন ক্ষমতার বস্তুতে বসে থেকে আওয়ামী লীগ মানুষের মৌলিক অনেক অধিকার হরণ করেছে। জীবন ধারণের সব উপকরণেরই উচ্চমূল্য সাধারণ মানুষকে অসহায় করে তুলেছে। দলের চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা সহ সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।